নমস্কার বন্ধুরা, শ্রী রন্ধনশালায় তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড আমাকে এই ভিডিওটা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছিল, তাই আজকে আমি তোমাদের সবার সঙ্গেই এই ভিডিওটা শেয়ার করছি। এইভাবেই আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, ভালোবাসো, যাতে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমি আজকে যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো গোলবাড়ির মটন কষা। তো চলো দেখে নিই কীভাবে রান্না করতে হয় মটন কষা। এখানে আমি 500 গ্রাম মটন নিয়েছি, মটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, 3 চামচ জল ঝরানো টক দই দিয়ে দিলাম, 2 মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোর সঙ্গে মটনটাকে ভালো করে মেখে নেব। মটনটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি একটা লোহার কড়াই নিয়ে নিচ্ছি, লোহার কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল নিলাম, তেল গরম হয়ে গেছে 2 তেজপাতা দিয়ে দিলাম, 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জয়িত্রী দিয়ে দিলাম কিছুটা, 4 লং দিয়ে দিলাম, 1 ইঞ্চি গোটা দারচিনি দিয়ে দিলাম, 5-6 গোটা গোলমরিচ দিয়ে দিলাম, 3 ছোট এলাচ দিলাম, 1 বড় এলাচ দিলাম, বড় এলাচটা কিন্তু অবশ্যই দিতে হবে। হাফ চামচ চিনি দিয়ে দিলাম, এতে মাংসের কালারটা কিন্তু খুব ভালো আসবে। এবার সবগুলোকে তেলের সঙ্গে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি আরো 2 মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এবার এতে আমি ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব। মটনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গোলবাড়ির মটন কষাতে একটা বিশেষত্ব হচ্ছে এই কষা মাংসটা কিন্তু লোহার কড়াইয়েই রান্না করতে হয়। তোমাদের কাছে লোহার কড়াই না থাকলে তোমরা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে করতে পারো, কিন্তু
এর কালারটা কিন্তু গোলবাড়ির মটনের মতো আসবে না। তাই এটা রান্নাটা আমাকে কষিয়ে কষিয়ে করতে হবে। আমি যতটা কষিয়ে মাংসটা রান্না করব কালারটা কিন্তু ততটাই সুন্দর আসবে। আমি 10 মিনিট পর পর মাংসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এতে একটা গোটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে মাটনটা আরো কষিয়ে নেব ভালো করে। আমি এতে চারটে গোটা রসুন দিয়ে দিলাম। মাটনে গোটা রসুনটা খেতে বেশ ভালোই লাগে, তোমরা দিয়ে দেখবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এইভাবে আমি 10 মিনিট পর পর কিন্তু কন্টিনিউ মাটনটা কষাতে থাকব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতেই রাখব। তোমাদের যদি মনে হয় মাটনটা সেদ্ধ করতে একটু সময় লাগছে তাহলে তোমরা এতে গরম জল দিতে পারো। আমি এখানে হাফ কাপ গরম জল দিয়েছি। মাটনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এর কালারটা কিন্তু অন্যরকম ভাবে এসছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেছে গোলবাড়ির মটন কষা। এটা তোমরা যে যার মতো সার্ভ করতে পারো, ভাতের সঙ্গেও খেতে পারো, আবার রুটির সঙ্গেও খেতে পারো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং পারলে শেয়ার করো। তোমরা সকলেই ভালো থেকো।